নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ এবং সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল। আপনার সময়, আপনার খবর। আমি পম্পা। এখনকার হেডলাইন্স। দার্জিলিং থেকে কার্শিয়াং ঢোকার আগে হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের পেছনের বগিটি হঠাৎ লাইনচ্যুত। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত এক কিশোর। সিকিমের কল্যাণ আশ্রম রানীপুরের তরফ থেকে পরিবার মিলন সমারোহের আয়োজন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার তরঙ্গপুর এলাকায় ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু এক শিশু এবং আহত এক যুবতী। শিলিগুড়িতে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশাল র্যালি। আসছে সংবাদ বিস্তারে। দার্জিলিং থেকে কার্শিয়াং ঢোকার আগে হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের পেছনের বগিটি হঠাৎ লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি প্রায় 2 ঘন্টা আটকে থাকে, ফলে অসুবিধায় পড়ে বহু পর্যটক। তার মধ্যে বেশ কিছু পর্যটকের কারো বাগডোগরা যাওয়ার উদ্দেশ্যে, আবার কারো এনজেপি পৌঁছানোর তাড়া থাকে, তাই তারা ক্ষোভ প্রকাশ করে। পরে অন্য একটি ট্রেন এসে যাত্রীদের সেখান থেকে রওনা দেন বলে জানা যায়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দেববর্মন নামে এক কিশোর। রায়গঞ্জ থানার উত্তর রূপাহার গ্রামের এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আহত কিশোরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, রবিবার দুপুরে এলাকার দুই ভাই বোনে আমগাছতলায় খেলছিল। সেখানে একটি বড় বলের মতো পেয়ে সেটিকে নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে যায়। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে, ধোঁয়ায় ভরে যায় এলাকা। শব্দে এলাকার মানুষ সেখানে ছুটে আসে। দেবের হাত থেকে অঝরে রক্ত ঝরতে দেখে স্থানীয়রা তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে কি কারণে এখানে এই বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে। সিকিমের কল্যাণ আশ্রম রানীপুলের তরফ থেকে পরিবার মিলন সমারোহের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে গণমান্য ব্যক্তিদের সম্মানিত করা হয় এখানে। পূর্ব সিকিমের রানীপুলে সিকিম কল্যাণ আশ্রমের তরফ থেকে মিলন সমারোহের আয়োজন করা হয়। এই কার্যক্রমে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম সচিব বিষ্ণুকান্তিজি, লেপচা প্রিমিটিভ ট্রাইবাল বোর্ড অ্যান্ড পেট্রন সিকিম কল্যাণ আশ্রমের চেয়ারম্যান সোনম দুববেন লেপচা, সিকিম কল্যাণ আশ্রমের অধ্যক্ষ পি এস সুব্বা সহ অন্যান্যরা। এই সমারোহে 4 জন গণমান্য ব্যক্তিকে সম্মানিত করা হয়। এখানে সামাজিক সহ বিভিন্ন জায়গা থেকে টেপ্পো ভুটিয়া, ঘনশ্যাম দাস আগরওয়াল, আর সি মঙ্গলা সহ বিভিন্ন আধিকারিক অংশ গ্রহণ করেন। রাজ্যপাল গঙ্গাপ্রসাদ নিজের হাতে সব প্রস্তুতি পত্র প্রদান করে বলে জানা যায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার তরঙ্গপুর এলাকায় ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু এক শিশু এবং আহত এক যুবতী। মৃত শিশুর নাম সোহেল। পুলিশ সূত্রের খবর, তরঙ্গপুর এলাকায় একটি ছোট গলিতে রাস্তার ধারে সোহেল নামে 1 বছরের এক শিশুকে কোলে নিয়ে বসেছিলেন তার মাসি নরু আশরফি। সেই সময় একটি প্রাইভেট ছোট গাড়ি ঢুকিয়ে তা ঘোরানোর সময় দুজনেই গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট্ট শিশু সোহেলের। গুরুতর আহত অবস্থায় নরু আশরফিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় উত্তেজিত বাসিন্দারা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটির চালক পলাতক। পুলিশ গাড়িটি আটক করে। আচ্ছা, এটা গাড়ি ওখান থেকে এদিক থেকে যাচ্ছিলো, গাড়িটা পোলে মারেছে, তো আওয়াজ পেয়েছি, তখন আমরা বাইরে আসছি, দেখছি গাড়ি কই কী আওয়াজ হলো, তখন যা সামনে দেখতেছি কোনো কিছু নেই, আবার গাড়ি যে বাঁ দিকে ভিতরে ঢুকে গেছে গলির মধ্যে, আইসে তারপর দেখতেছি বাচ্চাটা, একটু বাচ্চা একটা ছিল আর আমরা আরেকটা একটু বড়ো বাচ্চা ছিল, ওই ছোটো বাচ্চাটাকে খুব মাথায় লেগে ছুট পেয়ে মগজ টগজ বাড়ায় গেছে। 12 দফা দাবিতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আগামী 8 এবং 9 জানুয়ারি দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। এই হরতালের জন্য রবিবার ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। এই র্যালিটি এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে সেবক রোড, হাসমি চক, কোর্টমোড় হয়ে বাগাযতীন পার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে হাজার সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে। র্যালির পর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বাগাযতীন পার্কে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় INTTUC-র অধ্যক্ষ আলোক চক্রবর্তী, CPIM এর নেতা অভিজিৎ মজুমদার, গৌতম ঘোষ, UTUC বিকাশ সেন রায়, CPIM এর সংযোজক জীবেশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কা ভাইস চেয়ারম্যান শ্রীমান অনিত থাপাজিউলে ক্রিসমস অনি নয়া বর্ষ 2019 কো সবাইলাই আন্তরিক হার্দিক শুভকামনা ব্যক্ত গরেকা ছন। তিনলে আফ্নো নয়া বর্ষকো শুভকামনা সন্দেশমা জিটিএ কো পদভার আফুরলে সম্হালেপছি নাই অহিলে সম্পূর্ণ জিটিএ ক্ষেত্রকো দিনরাত চৌতর্ফী বিকাশমূলক কার্যহরু ভইরহেকো অবগত গরাউদাই আউদো বর্ষ 2019মা অঝ এসভন্দা অধিক বিবিধ বিকাশমূলক কার্যহরু গর্নে আফ্নো সোচ রহেকো বতাএকা ছন। यसको साथै नयाँ वर्षमा आफ्नो जातिको भाषा, साहित्य, संस्कृतिको अझ थप विकास गरेर लैजानको साथै सामाजिक, आर्थिक तथा राजनीतिक चेतनाको पनि अभिवृद्धि गरेर लैजाने आफूले प्रण गरेको तिनले जनाएका छन्। श्रीमान अनि थापाज्यूले जिटिए क्षेत्र लगायत अन्य सबै महानुभावहरूमा
नयाँ वर्षको अग्रिम हार्दिक शुभकामना सहित सुख शान्ति भाइचाराको सन्देश अनि उत्तरोत्तर प्रगति एवं उन्नतिको पनि कामना गरेका छन्। एक कहावत है, जिसका काम उसी को साजे, और करे तो डंडा बाजे। तो बेहुनरों से बचिए और हुनरमंद को ही काम दीजिए। फोटोज एंड वीडियोज आर मेमोरीज फॉर लाइफ, लीव इट फॉर प्रोफेशनल्स। फॉर फोटोग्राफी एंड वीडियोग्राफी कॉन्टैक्ट सिमानी इंस्टीट्यूट ऑफ द जी विजन एंड प्रोडक्शंस। मोबाइल नंबर 9434023813। Interested to learn photography but don't have time on weekdays? Good news, we have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7384634846, 7797945262, 9832078906. Address: Somani Institute of the Division and Productions, Ashram Pada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. SK Live is 21st century internet news channel, now also available on Hathway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in 5 different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We streamed over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। রবিবার মারোয়ারি যুবমঞ্চের দ্বারা সেবক রোডে অবস্থিত একটি মলে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা, ক্যান্সার সচেতনতা এবং অঙ্গদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রেসিডেন্ট পবন রাঠি জানান, আজ ইয়ে হেলথ চেক আপ ক্যাম্প হাম লোক মারওয়াড়ি ইউমান শিলিগুড়ি শাখা কি তরফ সে আয়োজিত কিয়ে হ্যাঁ। ইসমে হামারা মেন মোটিভ অর্গন ডোনেশন কো লেকে হ্যাঁ, যো কি হামারা রাষ্ট্রীয় প্রকল্প হ্যাঁ। ইয়ে হাম লোগোনে গত বর্ষ লিয়া হ্যাঁ, और हम चाहते हैं कि लोग जिस तरह से अपनी आँखों का दान, खून का दान करते हैं, वैसे ही वो अपने शरीर के कुछ हिस्से जो कि मरणोपरांत काम में आते हैं, किसी नए किसी मरणोपरांत किसी व्यक्ति को हम नया जीवन प्रदान कर सकते हैं। तो हम चाहते हैं कि इस तरह के अंग दान के लिए लोग आगे आएँ। साथ ही साथ हम यहाँ पर कैंसर अवेयरनेस की बातें कर रहे हैं और हमारा एक ब्लड कैंप यहाँ अभी सुचारू रूप से चल रहा है। উমিদ হ্যাঁ কি হমে আচ্ছা ব্লাড ডোনেশন মিলেগা। রবিবার সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং পশ্চিম সিকিমের দেনতাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিধিবদ্ধ উদ্ঘাটন করেন। রাজ্য বন্য দপ্তরের পক্ষ থেকে 2018 বন্যপ্রাণ দিবস পালিত হয় আলিপুরদুয়ার জেলার দমনপুর এলাকায়। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলাদাস সরকার, আলিপুরদুয়ার সাংসদ দশরথ তিরকি সহ অন্যান্যরা। রবিবার অনুষ্ঠান মঞ্চ থেকে বনবস্তি এলাকার স্কুলে পঠন পাঠনের জন্য কম্পিউটার এবং বনবস্তিবাসীদের সৌর লণ্ঠন প্রদান করা হয়। এছাড়া যে সমস্ত বন আধিকারিক ও বনকর্মী বনরক্ষার ক্ষেত্রে ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হয়। এদিন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান, আপনারা সবাই জানেন যে একটু আগে আমি বললাম যে লেপার্ড একটা নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা আমাদের এখানে ছিল না। এর আগে সারা বাংলাব্যাপী আমাদের হাতির সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য একটা সমস্যা ছিল, এখন নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে লেপার্ড নিয়ে। তা এই ব্যাপারে একটু আগেই আমি তুলে ধরলাম, কারণ এই লেপার্ডের সমস্যাটা হচ্ছে এই ডানকান চা বাগান আজকে 4-5 বছর যাবৎ বন্ধ। সিপিআরএম আগামী 23 জানুয়ারি পার্টি দ্বারা গঠিত লোকসভা নির্বাচন সমিতির বৈঠক নির্ণয় করবে, যেখানে সর্বদলীয় বৈঠকের সম্বন্ধে চর্চা পরিচর্চার সাথে ভাবি রণনীতির কথাও বলা হবে। শিলিগুড়ি সংলগ্ন শালুগড়াতে রবিবার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানব উত্থান সমিতির প্রমুখ সৎপাল মহারাজের দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর, নমস্কার।